নতুন একটা লাইভ আড্ডা নিয়ে আমরা চলে আসলাম। আমাদের সঙ্গে আজকে আছেন আমাদের তরুণ তুর্কি জনপ্রিয় মিনি ফুটবল স্টার সাহিন লস্কর ভাইজান। সাহিন লস্কর ভাই, ভাইকে প্রথমে আমরা জানাবো আমার রমজানের শুভেচ্ছা। সাহিন ভাই, রমজান কেমন কাটছে? আমার তো খুবই ভালো কাটছে, আগের বছরের মতন তো এবছরে অতটা কষ্ট হচ্ছে না, আল্লাহর রহমতে ভালোই রোজা রাখছি। বলতে পারবো তোমার ময়নাতে পাখি ভান্ডার চকের টুর্নামেন্টটাই বলবো, যেটা ফাইনাল খেলেছিলাম পাখি আচ্ছা ভান্ডার আচ্ছা, চকে, যেটা তোমার কটা বাইকের টুর্নামেন্ট হয়েছিল, কালাম দত্ত ওখানে চোট হয়ে গিয়েছিল। ওকে। তা সাইন ভাই, কয়েকদিন আগে তুমি আজমিরে গিয়েছিলে, তুমি কি সপরিবারে গিয়েছিলে আজমিরে? আজমিরে সহপরিবারে যাইনি, আমার একটা বন্ধু আছে, বন্ধুর সাথে আমি গিয়েছিলাম। আমরা দুজনে ঠিক করেছিলাম যে একটু বাইরে ঘুরতে যাব। একেবারে হ্যাঁ, আতিকুলদা যে বিষয়ে বলছো, আতিকুলদা এখন পাওয়ার বল জগৎ থেকে সরে গিয়েছে, উনি এখন হ্যান্ড ওভার করেছে একেবারে তোমার জগাদাকে। হুম হুম জগাদাকে। যা, তো যে হুম সমস্ত অডিয়েন্স জানেন না তারা জেনে নিন, আতিকুল্লাহ আতিকুর রহমান, তিনি কিন্তু আর পাওয়ার বল জগতে নেই, সেই টিমটা এখন চালাচ্ছে আমাদের জগাদা। ওনার টিমের যে ডিফেন্ডার খেলে সে জগাদা, মুসিবুর রহমান। সাইন ভাই, বলছি তুমি ভাই, দক্ষিণ চব্বিশ পরগনা কটা ম্যাচ খেলে বলো, তোমার চব্বিশ পরগনা আসতে চাও না কেন? আসতে যায় না বলতে, অনেক দূরের পথ, অনেকেই বলে। আমি ঠিক করেছি ঈদ পর থেকে তোমার খেলতে যাবো 24 পরগনা, অনেক কটা কন্ট্যাক্টও নিয়েছি তোমাকে বাবুলদা, আমি নালে ইনবক্সে কোনো ডেট বলে দেবো কোন। একেবারে, তা 24 পরগনা যারা সমর্থক আছে তারা কিন্তু খুশি হতে পারে, কারণ আমরা দেখেছি আমাদের রফিকুল্লার মাঠে সাইন সুরজ সাইন আক্তারদের যখন, আছে 24 পরগনা, আমাকে আমার ভালোবাসার অনেক মানুষ আছে, কিন্তু আমি যেতে পারি না। তারাও চাই যে আমার বাড়ি আসতে, কিন্তু আমি তাদেরকে বলি, তারাও হ্যাঁ আসতে সাইন, পারে না। কিন্তু বলুন, হ্যাঁ একেবারে সাইন ভাই, তুমি যখন 24 পরগনার একটি মাঠে খেলতে এসেছিলে, ভাটার মাঠ, রফিকুল্লার মাঠে, তোমরা সেকেন্ড রাউন্ডে হেরে গিয়েছিলে, দর্শকদের ক্রাউড, দর্শকদের উদ্দীপনা কিরকম ছিল, কি লেভেলের খুবই ছিল? ভালো, খুবই ভালো দর্শক ছিল, কিন্তু অ্যাকচুয়ালি সে মাঠে আমরা যখন খেলতে যাই, আমাদের যাওয়ার টাইমটা ঠিক ছিল না, আমরা ঠিক টাইম মতো একেবারে পৌঁছাতে পারিনি, আমাদের প্রচুর জার্নিং হয়ে গেছে ওই ডেটেতে। ওকে, মেহবুব ভাই কি কোশ্চেন রাখ? পাক ওকে, সার্কাসের টিমকে নিয়ে আমি অনেক জায়গায় খেলেছিলাম, আমি পাক সার্কাসের টিমের যে হেড ছিল তাকে নিয়ে আমি টিম করেছিলাম, তিন চার খেলেছি, হলদিয়া টুর্নামেন্ট খেলেছি, মেদিনীপুরেও টুর্নামেন্ট খেলেছি। কিন্তু গত কত সপ্তাহ আগে তোমার বাগনানে সবুজ সঙ্গ যেটা মুন্না দ্বারা চ্যাম্পিয়ন হলো, হ্যাঁ ওই মাঠে হ্যাঁ আমরা হ্যাঁ বাগনান সবুজ সংঘ, প্রথম খেলেছি। হ্যাঁ, আমি ফার্স্ট টুর্নামেন্ট খেলে মুন্না আর কোয়ার্টার আর সেমি খেলেনি, অন্য মাঠে। আমার একটা অন্য প্রজেক্ট ছিল, সেই চলে গিয়েছিলাম। তো আমাদের পাক সার্কাসের টিম ওকে, তো আচ্ছা আমাদের এই এরিয়ার মধ্যে খুব ভালো টিম। সাইন ভাই, একটা কোশ্চেন, যদিও কোশ্চেনটা আমার করা উচিত নয়, তারপরেও বলছি, এখন মিনি ফুটবল বা পাওয়ার বল বা রবার বল বেশ জনপ্রিয়, কর্মকর্তাদের সঙ্গে প্লেয়ারদের কিরকম একটা মিল থাকা দরকার বলে তোমার মনে হয়, যাতে কর্মকর্তারাও টিম করতে পারে, প্লেয়াররাও নিশ্চিন্ত মনে খেলতে পারে? দেখো, কর্মকর্তাদের আর প্লেয়ারদের মধ্যে একটা ফ্রেন্ড সম্পর্ক থাকলেই খুব ভালো হয়, যে প্লেয়ার লাগে আমার কালামদাকে। আচ্ছা, মুর্মু ভাই একটা কমেন্ট করেছে, যে তোমার 2023-এ কমপ্লিট হয়ে গেছে, শুনছেন বাবুলদা? হ্যাঁ বলো বলো, তুমি বলো, মেহবুব ভাই কেটে গেছে, আসবে, তুমি বলো। 2023-এ তো আমার পাওয়ার বলে তোমার বছর কন্ট্রাক্ট চুক্তি শেষ হয়ে গিয়েছে। তো 2023-এ আমি ভাবনা চিন্তা করে দেখেছি যে আমার একটা নিজের টিম থাকুক, আমার এলাকার এদিক থেকে অনেক হাওড়া জেলার ছেলেরা ভালো ভালো ছেলে আছে খেলে, তাদেরকে নিয়ে আমি একটা তোমার টিম করতে চাই। আর অলরেডি টিম করেছি, একটা ফাইনালও খেলে নিয়েছি, আগামী দিনে আমি এদেরকে নিয়ে আমি বাইরে খেলতে যাব। তা তোমাদের টিমের প্লেয়ার গুলোর নাম একটু শুনি, আমি জানতে চাইছি, মানে কারা খেলছে এখন নতুন টিমটা? টিমের প্লেয়ারের ছবি আমি দিয়ে দেবো, কিন্তু তোমার নামটা একটু রাজে রাখছি আমি। ওকে, ও আচ্ছা, নামটা সিক্রেট রাখতে চাইছেন, উনি কিন্তু বলে দিয়েছিলেন, অ্যালাউন্সমেন্ট করে দিয়েছেন ওপেন ক্যামেরাতে, যে
যে ওনার এলাকার প্লেয়ারদেরকে নিয়ে ও পরবর্তী সাইন দা টিম হবে সেটা আমরা দেখতে পারি, তাই তো সাইন ভাই? হ্যাঁ জি জি জি। আর কোনোটা আমার টুর্নামেন্ট থাকবে কি তোমার 10-12টা ওদের টুর্নামেন্ট থাকবে, এভাবেই আমি তোমার টিম চালাবো, আমারও টিম মাঠে খেলুক এটা আমি চাই, যে আমাদের এলাকার সাইন ছেলেরা ভাই খেলুক। চাইছে যে গুড গুড ডিসিশন, এই সিদ্ধান্তকে আমরা স্যালুট জানাই। সাইন ভাই চাইছে যে ওনার গ্রামের বা ওনার এলাকার একটা টিম থাকুক বা একটা ক্লাবের টিম থাকুক, যাতে ওনার হাওড়া উনি যে অঞ্চলে থাকে সে অঞ্চলের নামটা উজ্জ্বল হয় এবং পরবর্তীকালে যখন বড় বড় টুর্নামেন্ট হবে, বড় বড় গেম হবে, তখন যে টিমে ডাক পড়বে সে টিমে খেলবে, তাই তো সাইন ভাই? জি 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 জি। আমরা সুরাজ আক্তারদের টিমেই একদম খেলবো টুর্নামেন্টে, এটাই হ্যাঁ আমি বলছি। একেবারে এরকম এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সাইন ভাইকে আমরা সত্যি স্যালুট জানাই। প্রত্যেকটা প্লেয়ার আমরা যেন এই সিদ্ধান্তটা করে, তাহলে কি হয় অনেক জুনিয়র প্লেয়াররা উপকৃত হবে। মানে একটা সিনিয়র প্লেয়ার যখন একটা জুনিয়র টিমের সঙ্গে খেলবে, হ্যাঁ ওটাই ওটাই। একটা